mucha gente, son 160 personas. No sabemos cuánta gente hay ahí en la cubierta interior. আবারও নৌকাডুবি ভূমৎসাগরে। ওপেন আর্মস দুইটি উদ্ধার করে মধ্য ভূমৎসাগর 265 জনকে বাঁচায়। এছাড়াও 221 জন বোট, 57 জন নাবালিকা। স্পেনীয় এজেন্সিও ওপেন আর্মস মানবিক জাহাজের জন্য মধ্য ভূমৎসাগরের দুটি উদ্ধার শুরু করে। তিন দিনের মধ্যে ওপেন আর্মস মিশন বর্তমানে দুটি উদ্ধার কাজ করছে। শেষ বিকেলে মাল্টা ও লিবিয়ার মধ্যবর্তী আন্তর্জাতিক জলে 99 জনের উদ্ধার করে। তারা কাঠের একটি নৌকায় চড়ে পড়েছিল। ওপেন আর্মস টুইটারে ব্যাখ্যা করেছিলেন, তারা এখন নিরাপদে আমাদের জাহাজের টেকের উপর চিকিৎসা কর্মীদের দ্বারা যত্নশীল, যেখানে দুইজন মহিলা রয়েছে, তাদের একজন গর্ভবতী এবং 117 নাবলিকা জরুরি চিকিৎসাধীন। জাহাজ বিধ্বংস ও জাহাজ ডুবে যাওয়া বেঁচে যাওয়া লোকের স্বাস্থ্য পরিস্থিতি যাচাই করছেন। নতুন বেঁচে থাকা 199 জন লোকের সাথে যোগ দিয়েছে যে মানবদেহী জাহাজ ইতিমধ্যে 31শে ডিসেম্বর অ্যালবামস ফোন থেকে বিপদের রিপোর্টের পর সংরক্ষণ করেছিল। মূলত ইরিন্ত্রিয়ান এবং ইরিন্ত্রিয়ান, তাদের মধ্য 12 মহিলা, 6 শিশু এবং 40 অবিবাহিত নাবিলিকা রয়েছে। সুস্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু শারীরিক ও মানসিকভাবে পরীক্ষিত। তারাও একটি কাঠের নৌকায় সমুদ্র সৌকত যে 30শে ডিসেম্বর সকালে লিবিয়ার সাপ্রাদা ছেড়ে গেছে। বোট স্প্যানিশ এজেন্সিও স্বেচ্ছাসেবকের এবং কর্মীরা বলেছেন পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠেছে। এই সমস্ত ব্যক্তির নিরাপদ আশ্রয় চাইতে আমরা সমস্ত কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছি। এই নিউজটি সংগৃহীত ইতালিয়ান ওপেন পত্রিকা থেকে নেওয়া। আপনারা যাচাই করে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক থাকবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।